গান তুমি হও গ্রীষ্মকালে সন্ধে বেলার হাওয়া, অনেক পুড়ে যাওয়ার পরেও খানিক বেঁচে যাওয়া। গান আমাদের সঙ্গে এভাবেই জড়িয়ে, তাই যা কিছু বলিতে চায় প্রাণ তা শুধু হইয়া ওঠে গান। আজ এমনই একটা গানের আসরে তুলিরেখা দত্তকে স্বাগত। নমস্কার। আ
ভরিয়া পড়ান শুধু শুনি গান।
जब से
মায়াবিনা। তোমার সঙ্গীত পরিবেশনের ঢং, তোমার ঘরানাই বলে দিচ্ছে যে কোনো প্রাজ্ঞ এবং প্রখ্যাত ও বিখ্যাত সঙ্গীত ব্যক্তিত্ব বিনা তুমি এইভাবে পরিবেশন করতে পারতে না। তো তুমি অনেক সঙ্গীত ব্যক্তিত্ব যারা, যাদেরকে আমরা স্টলওয়ার্ড বলি, সেরকম তাদের কাছে আসার সুযোগ পেয়েছো, তালিম নেওয়ার সুযোগ পেয়েছো, তো একটু শুনি তোমার, তারা তোমার জীবনে সঙ্গীত জীবনকে কিভাবে কতটা প্রভাবিত করেছেন সেই গল্প একটু শুনি তোমার কাছে। হ্যাঁ, তুমি একদম মানে ঠিক কথাই বলেছ। আজকের সত্যি যদি গুরুদের আমি এই তালিম না পেতাম বা গুরুদের সান্নিধ্যে না আসতে পারতাম, আজকে আমি এখানে বসে এই গান শোনাতেই পারতাম না। সঙ্গীত শিক্ষার কথা বলতে গেলে প্রথমে বলতে হয় আমার মায়ের কথা, যিনি এই সারেগামা পাধানিসা এর সঙ্গে আমার পরিচয় ঘটিয়েছেন। তারপরে শিক্ষা হচ্ছে সঙ্গীতাচার্য বলরাম পিল্লাই, উনি নেই এখন, উনি গত হয়েছেন। তারপরে মীরা বন্দ্যোপাধ্যায়, উনিও স্বর্গতা মীরা বন্দ্যোপাধ্যায়। মীরা বন্দ্যোপাধ্যায়ের কাছে, ওনার কাছে শেখার পরই আমি, শেখার সময়টাতে আমি ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের একটি স্কলারশিপ, সেটা পাই আমি। তো সেটা পাওয়ার পর আমি শিখতে শুরু করি উস্তাদ দিলশাদ খাঁ সাহেব এবং বেগম পারভিন সুলতানার সান্নিধ্যও আমি কিছুটা পেয়েছি। তারপরে আমি, তুমি ডোভালেন মিউজিক কনফারেন্সে বোধহয় কম্পিটিশনে তুমি, হ্যাঁ ডোভালেন মিউজিক কম্পিটিশনে, হ্যাঁ খেয়াল ঠুংরিতে ফার্স্ট হয়েছি। তারপরে ওয়েস্ট বেঙ্গল স্টেট মিউজিক একাডেমি, যেটাকে আমরা এখন রাজ্য সঙ্গীত একাডেমি বলি, সেটাতেও খেয়াল ঠুংরি নজরুল গীতিতে আমি প্রথম হয়েছিলাম। তারপরে ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন, যখন ইউনিভার্সিটিতে পড়ছি তখন ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন হয়েছিলাম ভজন আর নজরুল গীতিতে। তো এইসব করতে করতে আমি ঢুকলাম, মানে পরীক্ষা দিয়ে ঢুকলাম সঙ্গীত রিসার্চ একাডেমি। ওখানে আমার গুরু পণ্ডিত এ কানন মালবিকা কানন, দীর্ঘদিন ওনার কাছে শিখেছি। দীর্ঘদিন মানে গুরুজি যতদিন বেঁচে ছিলেন, গুরুমা যতদিন বেঁচে ছিলেন ততদিনই ওনাদের সান্নিধ্যে ছিলাম। আজকে ওনারা নেই, খুবই ওনাদের অভাববোধটা ভীষণভাবে অনুভূত হয়। এ তো গেল আমার শাস্ত্রীয় সঙ্গীত। আর নজরুল গীতি বলো বা উপশাস্ত্রীয় সঙ্গীত যদি বলো, নজরুল গীতি শিখেছি আমি পণ্ডিত সুকুমার মিত্র। বাংলা রাগাশ্রয়ী গান বা রাগপ্রধান গান যেটাকে আমরা বলি, সেটা কিছুটা তালিম পেয়েছি অমলেন্দু বিকাশ কর চৌধুরী মহাশয়, উনি খুব গুণী মানুষ একজন। কবির কথায় বলতে ইচ্ছে করে, কি জাদু বাংলা গানে, গান গেয়ে দ্বার মাঝি টানে, গে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা, আমার এত মধুর বাংলা ভাষা। সে বাংলা ভাষা কি শিল্প, কি সাহিত্য, কি সংস্কৃতি, কি গান, সব জায়গায় ছড়িয়ে আছে অসংখ্য মণি মাণিক্য। বাংলা গানের তেমনই এক উজ্জ্বল মাণিক্য এক মণি বেগম আক্তার। আমরা এখন শুনব বেগম আক্তারের গান তুলিরেখা দিয়ে গেছে। চলে যায় লুটি
আমার মতো অনেকেরই এটা খুব প্রিয় গান, বিখ্যাত গান, বিখ্যাত গান, আর এত প্রিয় গান। তোমার সঙ্গে আমি একটা ব্যাপারে একটু মানে কথা বলতে চাই, মানে জানতে চাই যে দেখো এখন বাংলা গান নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এবং বাংলা রক গানও হচ্ছে, কিন্তু এখনও ধরো এত বছর আগের গাওয়া গান যখন গাওয়া হয় মনে তো হয় না কখনো যে এই গানের জায়গা নেই, প্রয়োজনীয়তা নেই বা এই গান হারিয়ে গেছে। মানে এটা তোমার কী মনে, তুমি তো মানে এই গানগুলো গাইছো এই সময়ে দাঁড়িয়ে যখন বাংলা রক গানও হচ্ছে ওখানে, তো তোমার কী মনে হয়, মানে তোমার কিছু একটা? দেখো কিছু কিছু গান আছে না যেগুলো না সার্বজনীন আবেদন, সর্বকালীন আবেদন। এই মানে এই এই কতগুলো মানে গান রয়েছে যেগুলোর মানে আবেদন বোধহয় কোনো দিনই শেষ হবে না, যে কদিন মানে আমরা বেঁচে থাকবো, বাঙালি বেঁচে থাকবে, সঙ্গীত বেঁচে থাকবে, সেই কদিনই কিন্তু এই গানগুলো কিন্তু মানুষের মনে রয়ে যাবে, তাদের কানে রয়ে যাবে। কিন্তু সেখানে এই ধরো পরীক্ষা নিরীক্ষার ফলে অনেক গান উঠে আসছে, কিন্তু আমার মনে হয় না সেই গানগুলো এরকম দীর্ঘস্থায়ী কোনো প্রভাব ফেলতে পারছে বলে, তার প্রভাবটা কিন্তু খুব ক্ষণস্থায়ী। আসলে বাংলা গানের যেটা বৈশিষ্ট্য, যেটা তার একটা মিষ্টতা, তার একটা প্রাঞ্জলতা, একটা সহজে ছুঁয়ে
যাওয়া, তাকে সেটা ছুঁয়ে যায়, সেটা একটা বাংলা গানের মধ্যে আছে বলে এত সহজে মানে তারা তো সেটা না থাকলে বাংলা গানকে বেশি দিন যে যদিও মানে ভাষাটা বাংলাই হোক মানে গান নিয়ে যদি সেই মধুরতা বাংলা গানের যে বৈশিষ্ট্য সেটা না থাকে তো বেগম আক্তার শুনলেই মানে অনেক বেশ কিছু গান চলে আসে মনে। রাগফাগের চিন্তাধারা করে গানগুলো রচনা হয়েছে তো সেটাও একটা ব্যাপার, এখন তো রাগফাগের ব্যাপারটা নেই। তো সেটাও না, রাগ ছাড়াও অনেক গানও খুবই সহজ গান যেগুলো খুবই ভীষণভাবে ছোঁয়ে সবই আছে সেটা আসলে। তুমি আবার কি শোনাবে তুলিরেখা দি বলো, তোমার তো অনেক পথে বিচরণ মানে গানের অনেকগুলো ধারা তোমার আয়ত্তে আছে মানে সাবলীলভাবে তুমি চলাচল করো তার মধ্যে। যেমন ধরো অন্য আরেকটা ধারার গান নজরুলগীতি, তুমি যে বলছো না খুব সহজ সুরের গান, দেখো একটা খুব সহজ সুরের গানই আমি গাইছি দেখো। গানটা শুনলে একদম মনে হয় সে ছোটবেলার কথা, পায়ে ঘুঙুর পরে যখন নাচতাম গানটার সাথে, হ্যাঁ তখন ওই একদম ওটা ওরকম মনে পড়ে যায় যে এত একটা সহজতার প্রাণ আছে গানটার মধ্যে। আর তুমি এত সুন্দর করে গাইলে তো মনে হলো যেন সত্যি ঢেউ তুলছিল মনে। তো আমার না অপূর্ব দত্তের লেখা একটা কবিতার কথা মনে পড়লাম, যা চার লাইন বলছি। আমাদের ছিল ধুলোকাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখী, আম লিচু কালো জাম,
আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠতে নজরুল। আমরা তো অনেক কিছু হারিয়েছি আমাদের জীবন থেকে, না তো সেই ধুলো মাখা কাদা গ্রাম আছে আমাদের, না তো আমের গাছ আছে টুপটুপ করে আম পড়বে, কি ও সব হারিয়ে ফেলেছি শহরের এই কর্মব্যস্ততার এই জীবনে। কিন্তু আমাদের থেকে যেন আমরা মানে বৈশাখে রবীন্দ্রনাথ কেন সারা বছর আমাদের সঙ্গে রবীন্দ্রনাথ থাকেন এবং নজরুল থাকেন, তাদের যেন আমরা কখনো না হারিয়ে ফেলি, না হারিয়ে ফেলি আমাদের বাংলা ভাষার প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আমাদের প্রেম, আমাদের ভালো লাগা, সেটা যেন আমরা কখনো না হারাই। যেটা বৃহস্পতি যেই কাজটা করছে, খুবই প্রশংসনীয়, হ্যাঁ বৃহস্পতি যেই কাজটা করছে যে একটা বহির্বঙ্গে থেকে আমাদের এইখানে যেখানে আমাদের বাংলা সেখানেই অনেকে বাংলা পড়তে চান না, চান বাঙালিরা বাংলা বলতে চান না এবং গর্ববোধ করেন যে আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বলে। তো সেই রকম একটা সময় যেখানে মুম্বাইতে বহির্বঙ্গের বাঙালিদের বাংলা শেখানোর এই প্রচেষ্টা, বাংলা ভাষাকে মানে সঠিক মর্যাদা দেওয়ার এই যে আয়োজন যেটা বৃহস্পতি করছেন, এবং এটা সংবাদপত্র দিয়ে শুরু হয়েছিল, মুম্বাইয়ের প্রথম বাংলা সংবাদপত্র এবং আজকে মুম্বাইয়ের প্রথম বাংলা ওয়েব ম্যাগাজিন, এবং তারা যারা ওয়েব টেলিভিশন যারা করছেন মানে আমাদের সমস্ত দর্শক শ্রোতা এবং বাঙালির পক্ষ থেকে সেই যাদের নিরলস প্রচেষ্টা, ভালো লাগা, ভালোবাসায় বৃহস্পতি আজকে এখানে এসেছে, সেই দেবাশিস ঘোষ এবং ইলা ঘোষকে আমাদের অভিনন্দন এবং কুর্নিশ। এই আমাদের সবারই যারা সমস্ত বাঙালি তাদের সবার সমর্থন থাকবে, রইল বৃহস্পতি আরও অনেক পৃথিবীব্যাপী যত বাঙালি আছে যাতে তার বাংলা ভাষা জাগরণের অভিনন্দন রইল রইল। এবং কলকাতাতেও এটা শুরু করা দরকার আছে, কারণ অনেকেই ইংলিশ মিডিয়ামে বাংলা পড়তে জানে না। হ্যাঁ, এই 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 সময় দাঁড়িয়ে কাজটা খুব জরুরি বাংলাতে থেকে। তো আমরা অভিনন্দন জানাই বৃহস্পতিকে, আর বৃহস্পতির জন্য এবার বলো তুমি, বৃহস্পতি যে বাংলা ওয়েব টেলিভিশন তার জন্য তুমি এখন কি গান গাইবে? এরপরে একটা রাগপ্রধান গান শোনাই, কথা ও সুর অমলেন্দু বিকাশ কর চৌধুরী। অনুরাগে কেন
আনন্দ বিকাশ কর চৌধুরীর কথায় সুরে কম্পোজিশনে তুমি গাইলে, তিনি তো তোমার শিক্ষাগুরু ছিলেন রাগ প্রধান গানের শিক্ষায়। আমার মনে হয় তুমি তার গান মানে খুব দরদ দিয়ে গাও, তোমার অন্তরে তিনি আছেন। তুমি তার আরেকটা গান শোনাও, তোমার গানে সেই দরদ মানে পরিবেশনায় সেই দরদ পেয়েছি, তো তুমি আরেকটা গান শোনাও তার, অমলেন্দু বিকাশ কর চৌধুরী। ঠিক আছে, আরেকটা শোনাচ্ছি। সব বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনাতে নজরুল। কবি কাজী নজরুলেও গানে এত বৈচিত্র্য, এত বাহার, কখনো তিনি বিদ্রোহী, কখনো তিনি মানবপ্রেমিক, কখনো তিনি প্রকৃতিপ্রেমিক, কখনো তিনি শুধুই প্রেমিক। তার সৃজনের ছন্দে আনন্দে তিনি নিজেই নটরাজ। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে মহাকাল, প্রলয় তাল ভোলো ভোলো। সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজ হে
শশীর কিরণ ছোট ছড়াক্তব জটিল জটক শিশু শশীর কিরণ ছটক উমারে বুকে ধরিয়া সুখে উমারে বুকে ধরিয়া সুখে দোল দোল সৃজন ছন্দে আনন্দে নাচ নট রাজহে মহাকাল প্রলয় তাল বন্দাকিনি সুরধ্বনি তরঙ্গে মন্দ শ্রোতা মন্দাকিনি সুরধ্বনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে সঙ্গীত জাগাও হে তব এতক্ষণ ছন্দে আনন্দে আমাদের সঙ্গে ছিলেন তুলিরেখা দত্ত, শিল্পী তুলিরেখা দত্ত ছিলেন সাথে শিল্পী আশিস চক্রবর্তী, আমি মুক্তধারা। আর বৃহস্পতি ওয়েব টিভি বাংলা টেলিভিশনের পক্ষ থেকে তুলিরেখাদিকে জানাই ধন্যবাদ এবং আগামী দিনে বারে বারে তোমাকে পাবো এই আশা রাখি, আপনাকেও পাবো এই আশা রাখছি। আমাদের সবাই মিলেই এই উদ্যোগ, সবার জন্য এই উদ্যোগ, তাই সবার পক্ষ থেকে আরও একবার বৃহস্পতি ওয়েব টেলিভিশন বাংলাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।